যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন স্থানীয় সময় বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানে চার ক্যাটাগরির এই হারিকেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় কয়েক ফুট উঁচু ঢেউ আশ্রয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে কোথাও কোথাও বিশ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে যা তলা ভবনের সমান উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লোরিডা বিমানবন্দর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিকে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত ফ্লোরিডার বাসিন্দারা অঙ্গরাজ্যটি গত এক বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো হারিকেনের কবলে পড়েছে ঝড়ের প্রভাবে জর্জিয়া নর্থ ও সাউথ ক্যারোলাইনাতেও বৃষ্টিপাত হচ্ছে ফ্লোরিডা ও আশেপাশের অঙ্গরাজ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এরই মধ্যে একাধিক হিজবুল্লাহ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী সবশেষ হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধানের নিহতের খবর পাওয়া গেল বার্তা সংস্থা এএফপি জানায় বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় গতকাল বৃহস্পতিবার হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনী দুই পক্ষই এ খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে তাদের যুদ্ধ বিমান মোহাম্মদ সুরুরকে লক্ষ্য করে হামলা চালায় এবং এতে তিনি নিহত হন সুরুর হিজবুল্লার বিমান ইউনিটের কমান্ডার বলে জানানো হয় ওই বিবৃতিতে এরপর হিজবুল্লাহ এক বিবৃতিতে সুরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করে হিসবুল্লার ঘাঁটি হিসেবে পরিচিত জনবহুল এলাকায় গোষ্ঠীটির কমান্ডারদের লক্ষ্য করে এ সপ্তাহে চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় দুজন নিহত ও পনেরো জন আহত হয়েছে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে একটি বহুতল আবাসিক ভবন লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে হতাহতের ঘটনা ঘটে সোমবার থেকে লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছে এতে লেবাননে সাত শতাধিক মানুষ নিহত হয়েছে দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিদ্রোহীদের অস্ত্র রেখে রাজনৈতিক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সামরিক জান্তা তবে বিদ্রোহীরা এই আহ্বান প্রত্যাখ্যান করে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় থাকা মিয়ানমারের সেনাবাহিনীর আহ্বানের কথা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এসএসি সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফকে সন্ত্রাসবাদী পথ হিসেবে বর্ণনা করে পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানায় রাজনৈতিক সংলাপ শুরুরও আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষে প্রতিবেদন বলছে গত বছরের অক্টোবরে সশস্ত্র গোষ্ঠীগুলো দেশের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নেয় ওই সময় থেকেই সেনাবাহিনী প্রচন্ড চাপের মধ্যে পড়ে যায় কোনো কোনো এলাকায় বিক্ষোভের মুখে পালিয়ে যান সেনাবাহিনী রাজনৈতিক বন্দীদের সহায়তাকারী একটি মনিটরিং গ্রুপ বলছে অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনী কমপক্ষে পাঁচ হাজার সাতশো জনকে হত্যা করেছে আটক করা হয়েছে প্রায় একুশ হাজার জনকে জাতিসংঘের তদন্তকারীরা গত মাসে বলেছিলেন সেনাবাহিনীর দ্বারা সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে মিয়ানমারে এদিকে জেনারেলরা নতুন নির্বাচন করার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা বলেছেন নির্বাচন আয়োজনের প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে এক অক্টোবর থেকে আদমশুমারি শুরু হবে তবে সুশীল সমাজের প্রতিনিধিরা সতর্ক করে বলেছেন এসএসসির একটি ফাঁদ হল নির্বাচন অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের কোনো সমাধান এতে আসবে না ইসরায়েলিদের নিরাপদে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ওপর হামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন কেউ বিভ্রান্ত হবেন না আমরা আমাদের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে না ফেরানো পর্যন্ত আমরা হিজবুল্লার ওপর হামলা বন্ধ করব না আরেকটি পোস্টে নেতানিয়াহু লেখেন মুখে নয় কাজে কথা হবে এদিকে লেবাননে পূর্ণ শক্তিতে হামলা চালানোর কথাও জানিয়েছেন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছে তিনি সাংবাদিকদের এমনটি জানান গতকাল বৃহস্পতিবার লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন বিরানব্বই জন আহত হয়েছেন দেড় শতাধিক এ পর্যন্ত বৈরুতে তেল আবিবের হামলায় নিহতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চলমান উত্তেজনার মধ্যেই তেল আবিবকে নতুন করে আটশো কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন লেবাননে ঢুকে হামলা পরিচালনা করতে সামরিক বাহিনী রিজার্ভ ইউনিটকে সক্রিয় করছে ইসরায়েল হোয়াইট হাউস বলছে একুশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হিসবুলার বিরুদ্ধে জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল চলতি বছরের মাঝামাঝি সময়ে যেটিতে ডুবে যায় চীনা একটি পারমাণবিক সাবমেরিন তবে দেশটি এই তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেন সময় পারমাণবিক সাবমেরিন ডুবে যাওয়ার ছবিও প্রকাশ করা হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায় ডুবে যাওয়া পারমাণবিক সাবমেরিনটি নতুন প্রযুক্তিতে বানানো ছিল এই ঘটনা চীনের জন্য বেশ বিব্রতকর বলে মন্তব্য করেছেন মার্কিন বিভাগের ওই উচ্চ পদস্থ কর্মকর্তা তবে তিনি নিজের নাম প্রকাশে অস্বীকৃতি জানান রয়টার্স বলছে বিশ্বের সবচেয়ে বড় নেভি হচ্ছে চীনের তাদের নৌশক্তিতে রয়েছে তিনশো বিশটির বেশি জাহাজ এছাড়া একের পর এক নতুন প্রযুক্তির পারমাণবিক সাবমেরিন বানিয়েই যাচ্ছে তারা আমেরিকাকে টেক্কা দিতে আরও সমৃদ্ধ করছে নিজেদের নৌবাহিনীর অস্ত্রাগার এমন সময় এ ঘটনা তাদের জন্য বিব্রতকরই বটে ডুবে যাওয়া ছবি প্রকাশ করেছে প্ল্যানেট ল্যাবস এ ব্যাপারে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন গোয়েন্দা ও নজরদারি সূত্রের মাধ্যমে এই তথ্য জেনেছে তারা তবে বিস্তারিত জানা যায়নি